শামরিন আক্তার, আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের পর কি প্রথম স্বামীর সাথে কথা বলা যাবে? একটা বাচ্চা আছে, প্রথম স্বামীর সাথে বাচ্চার বিভিন্ন অধিকার রিলেটেড কথাগুলো অবশ্যই বলা যাবে, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে তিনি একজন ভিন পুরুষ হয়ে গেছেন এখন তালাকের পর, বিধায় তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো খুনসুটি এবং এ জাতীয় কোনো কথা বলা যাবে না, জাস্ট প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে স্বাভাবিকভাবে, কণ্ঠমধ্যে কোমলতা সৃষ্টি করে আগের কোনো স্মৃতি এগুলোর আলোচনা পর্যালোচনা যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ভাব আবেগে পড়ে যেতে পারেন, এরকম কোনো কিছু করা কিন্তু জায়েজ নয়। তবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কথা বলাই যেতে পারে, যতটুকু প্রয়োজন আছে ততটুকু। মোহাম্মদ সালমান আলী।